আজি আমি সুজি উপমা তৈরি করা এমিতি ঝুরুঝুরিয়া সফট হালুকা আর লাইট ওয়েট উপমা সমস্ত বহুত পসন্দ ইয়া সাংরে আপনার কিছু আবশ্যক পড়বনি হলে ইয়াকু আপনার চটনি সাংরে ঘুগুনি সাংরে কিংবা আপনার মন পসন্দর সস সাংরে খাইপার। নমস্কার, রশ্মিস কিচেন আপনার সমস্ত বহুত বহুত স্বাগত। আজর রোষেটা আপনার খাস তৈরি করছি, আশা করছি আপনার এই উপমার রেসিপি নিশ্চয় পসন্দ আসব। যদি ভাল লাগে তাহলে ভিডিওটা লাইক করেদেবে। ঝুরুঝুরিয়া উপমার প্রথম স্টেপ হল আমি সুজি কু ভাজিবা, গোটে মোটা কড়াই নবা, সেইথিরে আমি সুজি ভাজিবা। এটি মু নেছি গোটে গিনা সুজি, যেটা কি মিডিয়াম কোয়ালিটির, মানে তার দানাটা না তো বেশি মোটা না তো বেশি পতলা, মিডিয়াম কোয়ালিটির নেছি। আপনার চাইলে মোটা দানা সুজি বি নেই পারিবে, হলে পতলা দানা সুজি আভয়েড করন্তু। এটি মু সুজি কু কড়াইরে নেই গলিনি, বর্তমান আমি এই সুজি কু মিডিয়াম আঞ্চরে ভাজিবা। একদম স্লো নহলে মিডিয়াম করেদেবে, আর লগাতার ভাজবে, নহলে তো সুজি তলে লাগবার চান্স থাকে। তো এটি দেখুন মু তাকু স্লো আর মিডিয়াম আঞ্চরে ভাজি সারিনি 3-4 মিনিট পর্যন্ত। যেতে সুজি আপনার অধিকা নেবে সেই অনুসারে টাইম বি বড়িপারে। তো এতিকি সময়ের আপনার সুজি বহুত বড়িয়া ভাবে ভাজি হয়েযাব। এ দেখুন সুজির কলর মধ্যে চেঞ্জ হয়ে গলানি, আর বহুত বড়িয়া মিঠা বাসনা মধ্যে আসছে। তাকে আমি কাড়িকি গোটে প্লেট্রে থন্ডা হওয়া ছাড়ি দেবা। তবে চলন্তু উপমা তৈরি করা, সেইপাই পুঁথ থরে আর গোটে কড়াই গরম করা। আপনি চাইলে সে সেম কড়াই বি গরম করে পারিবে। কড়াই গরম হয়ে গলা পরে 2 বড় চামচ তেল দেবা, তেলক গরম হওয়া দেবা। তেল যেমি গরম হয়ে যাব, আঞ্চক পুরাপুরি স্লো করি প্রথমে আমি চিনাবাদাম পকাইকি ভাজি নেবা। আমার উপমার চিনাবাদাম বহুত ভাল টেস্ট দিয়ে, সেইপাই বাদাম স্কিপ করবেনি, পকাইবে। তো বাদাম আমি স্লো আঞ্চরে দেখুন ভাজবা, বাদামর কলর চেঞ্জ হয়ে গলা, বা সেটি আঠু অধিকা ভাজা দরকার নেই। বর্তমানে আমি কাজু বাদাম পকাই নেবা। কাজু বাদাম পকাই সারা পরে এক বেশি ভাজা দরকার নেই, সাইড করে নেবে পুরাপুরি। আর এই তেলরে আমি পকাইবা ফুটন, অধা চামচ সোরিষ, অধা চামচ জিরা, সেতিরে আমি গোটে চামচ বুট ডালি পকাইবা, তাকে ছুঁকি দেবা মানে ফুটাই দেবা। যেমনি সোরিষ আর জিরা ফুটি যাব সে সময় আমি সবু জিনিসকে একা সাংরে মিশাই দেবা। এবে আমি সেতিরে কঞ্চা লঙ্কা পকাইবা টেস্ট অনুসারে। এবে আমি সেতিরে ভেসুঙ্গা পত্র পকাই নেবা, কটা পিঁয়াজ আমি অধ কাপ পকাই নেবা, আর আমি এইথিরে ভাজি নেবা। বর্তমানে এইথিরে বাকি সবু ভেজিটেবলস কু পকাই নেবা, যেমতি কি কটা বিনস, কটা ফুলকোবি, কটা গাজর, আর সেতিরে গ্রিন মটরর টাইম। তো বর্তমান এবে আমি গ্রিন মটর বি পকাই নেবা, আর তাকে ভালকি সন্তুলি নেবা। এইথিরে আপনার আলু বি পকাই পারিবে, ছোট ছোট কাটিকি, যেমতি কি সবু পরিবা আপনার কাটিথিবে সেমতি আলু বি কাটিকি পকাই পারিবে। কিন্তু যে মানে আলু খাও না কিংবা অ্যাভয়েড করছেন, যেমতি কি আমার ডায়াবেটিক পেসেন্ট, থাইরয়েড পেসেন্ট, তো সেমানে আলু যদি ন খাইবে বি ফুলকোবিরে আমি আলু কু সবস্টিচ্যুট করে পারিবা। ফুলকোবিরে মধ্যে সেই টেস্ট আসিব, জমা বি ফরক আসবনি। তো আলু চাইলে বি আপনার পকাই পারিবে, নহলে বি ন পকাইলে বি চলিব। এ দেখুন এসব কু মু হাই আঞ্চরে টিকে সময় পাই ভাজি নেলিনি। এবে আমি এইথিরে অধ ছোট চামচ হলদি পকাই নেবা, আর অধ চামচ চিনি পকাইকি ভালকি গোলাই দেবা। চিনি পকাইবা দ্বারা টেস্ট তো বহুত বড়িয়া আসিথায়, তা সহিত যে পনিপরিবা আমি পকাইছে তার নিজস্ব কলর বজায় রয়েথায়, এতে কলর চেঞ্জ জমা হয়ে নথায়, বহুত সুন্দর কলর আসিথায়। পনিপরিবা কু 2 মিনিট আমি ভাজি সারে, ইয়াকু বেশি ভাজা দরকার নেই। এবে আমি পানি দিয়ে দেবা। এই কপরে আমি মাপিকি নিয়েছিলে গোটে কপ সুজি, সেইপাই মু গোটে কপ পানি দিয়ে দেছি, আউ পাই দেছি পানি, মানে 4 ভাগরু ভাগে দেছি পানি। পানি দিয়ে সারা পরে সেইরে আমি লুণ স্বাদ অনুসারে পকাই নেবা, সেইরে আমি লেম্বু বি চিপুড়ি নেবা। বর্তমান তো মু ফাড়ে লেম্বু এটি চিপুড়ি নেছি, এতে বহুত বড়িয়া টেস্ট আসতে। মু এতে জমা বি টমাটো ব্যবহার করিনি, ধনিয়া পত্র কাটিকি পকাই নেবা, আর তাকে ভালকি গোলাই নেবা। পানি ফুটবা স্টার্ট হয়ে গলানি, আপনার মানে দেখিপারছেন যেমতি পানি ফুটিব, সেবে আমি কম করিবা ভাজি রাখিবা সুজি কু অল্প অল্প করকি দেবা, আর তাকে গোলাইবা। এবে আমি আঞ্চকু পুরাপুরি স্লো করিদেবা, জমা বি হাই করিবানি, পানি একদম সঠিক মাত্রার অছি, সেইপাই আমি বেশি পানি কু মারিবানি, আর অল্প অল্প করে সুজি দিয়ে আমি তাকে ভালকি গোলাই দেবা। দেখবে এইথিরে আপনার সুজি বহুত খিলা খিলা হব, গোটি গোটি হব, জমা বি কে কা দেহকু লাগবেনি। তো দেখুন মু যেমিতি তাকে ঘাঁটুছি আপন মানে বি এক্জাক্টলি সেমিতি হি গোলাই নেবে। আপনার লাগুথিব পানি পুরাপুরি কমি যাইছে, কিন্তু না আজ্ঞা, এতে বহুত বড়িয়া মাত্রার জলীয়অংশ রয়েছে, যেমতি কি পনিপরিবার মধ্যে বহুত মাত্রার জলীয়অংশ থাকে। এবে আমি একদম স্লো আঞ্চরে তাকে ঘোড়াইকি 2 মিনিট পাই এমতি ছাড়দেবা।
ତାପରେ 2 ମିନିଟ୍ ପରେ ପୁଣି ଥରେ ତାକୁ ଗୋଳେଇ ନେବା। ଦେଖନ୍ତୁ କେତେ ବଢ଼ିଆ ଭାବରେ ଖୋଲା ଖୋଲା ହେଇକି ଆମର ଏଇ ଉପମା ହେଇଛି। ଆପଣମାନେ ଯେବେ ତିଆରି କରିବେ ସେବେ ହିଁ ଜାଣିପାରିବେ କେତେ ଇଜି ଏଇ ଉପମା ତିଆରି କରିବା, ବହୁତ ସହଜ ଆଉ ସମସ୍ତେ ବହୁତ ଭଲ ପାଆନ୍ତି। ଏଇ ପ୍ରୋସେସ୍ରେ ଆପଣ କରିବେ ନା କରେକ୍ଟ ମେଥଡ଼, ଆପଣ ଏହାକୁ ନିଶ୍ଚୟ ଟ୍ରାଏ କରନ୍ତୁ। ଏଇ ଦେଖନ୍ତୁ ଆମର ଏକଦମ ହାଲୁକା ଉପମା ବନିଗଲା, ହେଇଛି ନା ଝୁରଝୁରିଆ, ଆଉ ଦେଖିବା ପାଇଁ କେତେ କଲରଫୁଲ ଦେଖନ୍ତୁ, ବହୁତ ବଢ଼ିଆ ଲାଗିବ। ଆପଣ ଘରେ ନିଶ୍ଚୟ ବନାନ୍ତୁ, ୟାକୁ ଆପଣ ଥଣ୍ଡା ଗରମ ଯେମିତି ଚାହିଁବେ ପରଷି ପାରିବେ, ଯେକୌଣସି ଚଟଣୀ ସାଙ୍ଗରେ, ସାମ୍ବର ସାଙ୍ଗରେ, ଘୁଗୁନି ସାଙ୍ଗରେ, କିମ୍ବା ଆପଣଙ୍କର ମନପସନ୍ଦର ସସ୍ ସାଙ୍ଗରେ ପରଷନ୍ତୁ। ଦେଖିବେ ପିଲା ବୁଢ଼ା ସମସ୍ତେ ବହୁତ ଆଗ୍ରହରେ ଖାଇବେ ଆଉ ଆପଣଙ୍କର ପ୍ରଶଂସା ନିଶ୍ଚୟ କରିବେ। ଆପଣ ବି ନିଜେ ସାଟିସ୍ଫାଏ ହେବେ ଯେ ଆପଣ ଗୋଟେ ଭଲ ଉପମା ବନେଇଛନ୍ତି ବୋଲି। ଆଶା କରୁଛି ଆପଣମାନଙ୍କୁ ଆଜିର ଏଇ ରୋଷେଇଟା ନିଶ୍ଚୟ କାମରେ ଆସିବ ଆଉ ଆପଣଙ୍କୁ ପସନ୍ଦ ବି ଆସିବ। କେମିତି ଲାଗିଲା ମୋତେ କମେଣ୍ଟ ବକ୍ସରେ ନିଶ୍ଚୟ ଜଣେଇବେ, ଆଉ ଯଦି ଭଲ ଲାଗିଲା ତାହେଲେ ଭିଡ଼ିଓଟାକୁ ଲାଇକ୍ କରିଦେବେ, ସମସ୍ତଙ୍କ ସାଙ୍ଗରେ ସେୟାର କରି ମୋ ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବା ପାଇଁ ଜମା ଭୁଲିବେନି। ତେବେ ନେକ୍ସଟ ଭିଡ଼ିଓରେ ଆପଣମାନଙ୍କ ସହିତ ପୁଣି ଦେଖା ହେବି, ରହିଲି ନମସ୍କାର, ଜୟ ଜଗନ୍ନାଥ, ଟେକ୍ କେୟାର।